এখানে কত টাকা পার ঘন্টা? আমরা প্ল্যান করে আসি ভিজবো না, কিন্তু আসলে এরকম সমুদ্র দেখলে কার না ভিজতে ইচ্ছা করে। কক্সবাজার কি একমাত্র লকার নাকি আরো লকার আছে? সবচেয়ে যেটা আমরা খুব ফিল করি লকার, লকার তো খুবই মানে পোক্তা। আপনার নামটা বলবেন প্লিজ। রাসেল মোহাম্মদ আলী। আচ্ছা, এখানে কত টাকা পার ঘন্টা? আমরা তো ঘন্টা হিসেবে না, আমাদের হচ্ছে সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত সারাদিন 100 টাকা। সারাদিন 100 টাকা? বাহ, এর মধ্যে প্রয়োজন আপনি নিতেও পারবেন আবার রাখতেও পারবেন। নিতেও পারবো রাখতেও পারবো, মানে সব ধরনের অপশনই আছে। এবং এই হচ্ছে লকার না আপনার? জি জি। বাহ, লকার তো খুবই মানে পোক্তা। থ্যাংক ইউ। এটা কক্সবাজার কি একমাত্র লকার নাকি আরো লকার আছে? পুলিশ কমিশন তত্ত্বাবধানে হচ্ছে এই দুইটা। আচ্ছা, দুইটা মানে কি, এই একটা আরেকটা আছে কলাতুলিতে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে ব্যবহার করছি তো খুব ভালো লাগছে, আপনার ব্যবহারও ভালো এবং সব কিছু ঠিকঠাক ছিল। সো এই হচ্ছে লকার, সমুদ্রের ঠিক পাশে। সো আপনারা যখন আসবেন, আশা করি এই ভাইয়ের কাছে এই লকারে নিশ্চিন্তে রেখে যাবেন, আমার বিশ্বাস আপনারা খুব ভালো ফিল করবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে যেটা আমরা খুব ফিল করি লকার, মানে আমরা আমাদের জিনিসপত্র যখন নিয়ে আসি, মোবাইল, মানি ব্যাগ, এক্সেট্রা যা যা আছে। সো আমরা প্ল্যান করে আসি ভিজবো না, কিন্তু আসলে এরকম সমুদ্র দেখলে কার না ভিজতে ইচ্ছা করে। তখন আমরা কি করি, আমরা এই মোবাইল মানি ব্যাগ রাখার মানে ভয়ে আমরা ভিজতে পারি না। কিন্তু খুব ভালো একটা সিস্টেম এখানে, আপনারা ইচ্ছা করলে খুব সুন্দর একটা লকার আছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। সো আপনারা এখানে রাখতে পারেন খুব ইজিলি এবং খুবই ভালো।